সবাইকে চমকে দিয়ে মিশিগনের নর্থ ভিলের একটি রেস্টুরেন্টে সমর্থকদের সাথে দেখা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ডিট্রয়েটের নির্বাচনী প্রচার সমাবেশে অংশ নেওয়ার আগে একটি রেস্টুরেন্টে কংগ্রেস ওম্যান ডেবি ডিঙ্গেল সহ উপস্থিত সমর্থকদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নিজের শারীরিক ও মানসিক সক্ষমতার বিষয়ে সমর্থকদের আশ্বস্ত করার পাশাপাশি গত সাড়ে তিন বছরে নিজের সফলতার কথা তুলে ধরেন তিনি। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে খারাপ করার পর নিজের ক্ষুণ্ণ হওয়া সুনাম পুনরুদ্ধারে কোনো চেষ্টাই বাদ রাখছেন না প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মিশিগানে ডিট্রয়েটে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার আগে নর্থ ভিলের একটি রেস্টুরেন্টে স্থানীয় সমর্থকদের সাথে দেখা করেন তিনি। নর্থ ভিল সিক্সথ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের অংশ, সেখানকার গারাজ গ্রিল অ্যান্ড ফুয়েল বার রেস্টুরেন্টে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট বাইডেনকে স্বাগত জানিয়েছেন ওই ডিস্ট্রিক্টের কংগ্রেস ওম্যান ডেবি ডিঙ্গেল। এ সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, দেশের মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব রক্ষায় ভূমিকা রেখে তাদের অবস্থার উন্নতির লক্ষ্যেই তিনি 2020 নির্বাচনে অংশ নিয়েছিলেন। একই সাথে গত সাড়ে তিন বছরে বিভিন্ন ক্ষেত্রে তার প্রশাসনের সফলতার কথা তুলে ধরেন তিনি। প্রেসিডেন্ট বলেন, মানুষের সমান অধিকার নিশ্চিতের দিক দিয়ে আমেরিকা একটি অনন্য দেশ। এ সময় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ট্রাম্প বরাবরই এই সাম্যের বিরুদ্ধে অবস্থান নেন। প্রেসিডেন্টের বয়স নিয়ে যারা কটাক্ষ করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বয়সের সাথে সাথে তার জ্ঞানও অনেক, এটা স্বীকার করতেই হবে। তিনি আরো বলেন, এখনো অনেক কাজ করার বাকি। এছাড়া আবারও নির্বাচিত হলে সব কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ঠিক আছেন বলে সমর্থকদের আশ্বস্ত করেন। বক্তব্য শেষে উপস্থিত সমর্থকদের সাথে আলাদা আলাদাভাবে কথা বলেন প্রেসিডেন্ট। কুশল বিনিময় ছাড়াও নির্বাচনে জয়লাভ করতে তাদের আকুণ্ঠ সমর্থনের অনুরোধ করেন তিনি। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।